চাকরিরত অবস্থায় মৃত পুলিশ সদস্যদের পরিবারের কল্যাণের দিকে লক্ষ্য রেখে এককালীন আর্থিক অনুদানের পরিমাণ 5 লক্ষ টাকার প্রজ্ঞাপন বাতিল করে বর্তমান 2020 সালের 1 অক্টোবর এই অনুদানের পরিমাণ 8 লক্ষ করা হয়েছে। আজকে গর্ব করে বলতে হয় বঙ্গবন্ধু যেই পুলিশ চেয়েছিলেন আজকে সেই পুলিশ জনগণের পুলিশ হয়েছে। এই বাংলাদেশের সমস্ত কাজে তারা মানে তাদের সর্বকিছু ত্যাগের পরেও তারা দাঁড়িয়ে থাকেন, সেই জন্যই আজকে আমরা নিরাপত্তা দেশকে নিরাপত্তা দিতে সমর্থ হয়েছি। বর্তমান সরকার সর্বদাই এই বাহিনীর উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। চাকরিরত অবস্থায় মৃত পুলিশ সদস্যদের পরিবারের কল্যাণের দিকে লক্ষ্য রেখে এককালীন আর্থিক অনুদানের পরিমাণ 5 লক্ষ টাকার প্রজ্ঞাপন বাতিল করে বর্তমান 2020 সালের 1 অক্টোবর এই অনুদানের পরিমাণ 8 লক্ষ করা হয়েছে। এছাড়া চাকরিরত অবস্থায় স্থায়ীভাবে অক্ষম হয়ে অবসরে গেলে এই সাহায্যের পরিমাণ 4 লক্ষ টাকা করা হয়েছে। 2013 হতে 2000 সাল পর্যন্ত বিএনপি জামাত শিবির হেফাজত ইসলাম এবং দুর্বৃত্তের হামলায় কর্তব্যরত অবস্থায় নিহত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের পরিবারের অনুকূলে মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিলে এককালীন মোট 5 কোটি 89 লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এছাড়াও সরকার 2020 সাল হতে পুলিশ সদস্যের আজীবন রেশন সুবিধা প্রদান করছেন। বর্তমান সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল থাকা এবং জননিরাপত্তার নিশ্চিত করা একান্ত অপরিহার্য। সরকার প্রকল্প 2041 বাস্তবায়নের অন্যতম নিয়ামক শক্তি হিসাবে বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে। তাই এই লক্ষ্যে অর্জনে আমি পুলিশের সকল সদস্যকে সততা আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশের জন্মলগ্ন হতে স্বাধীনতার চেতনায় যে বাহিনীর হৃদয়ে গ্রথিত যে পুলিশ, সেই পুলিশ বাহিনী গণতন্ত্রের অগ্রযাত্রায় সহযাত্রী হবেন, ভূমিকা রাখবেন জাতির পিতা বঙ্গবন্ধু সোনার বাংলা বিনির্মাণে। এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের পুলিশের প্রতিটি সদস্যকে দেশপ্রেম সেবার মনোভাব নিয়ে সততা ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ নিরাপদ দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। পরিশেষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে এবং সুখ সন্তপ্ত পরিবারের পরিজনদের আন্তরিক সমবেদনা জানিয়ে আমি শেষ করছি। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।